বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ডিবিসি নিউজ আপনারা নিউজটি হয়তো অলরেডি অনেকেই দেখেছেন যে মামলা করতে অবশ্যই বাদীর জাতীয় পরিচয়পত্র লাগবে হাইকোর্ট এটি বলে দিয়েছে তো এখন অনেকেই টেনশনে আছেন যে আসলে অনেকের জাতীয় পরিচয়পত্র নাই পাসপোর্ট আছে অথবা জন্ম নিবন্ধন আছে তাহলে তারা কি মামলা করবেন না তারা কি থানায় যাবেন না বা যে সিআর মামলা হিসেবে আদালতে মামলা দাখিল করবেন না আসলে কোনটা তো প্রথমেই আমরা এই যে ভদ্রলোক ভদ্রলোকের বিরুদ্ধে প্রায় ঊনপঞ্চাশটি মামলা হয়েছে গত আট বছরে এই আট বছরে তার বিরুদ্ধে হত্যা দর্ষণ লুট জমি দখল সব অসংখ্য মামলা হয়েছে এখন মামলাগুলো যারা করেছে সবাই হচ্ছে গায়ে লোক তো এই ব্যক্তি এই মামলাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে আসলে মামলাগুলো কারা করলো কেন করলো কোথা থেকে করলো তো হাইকোর্টে উনি রিট করেছেন তো রিট মামলা শুনানিতে জাস্ট হাইকোর্ট এই বিষয়টি নির্দেশটি দিয়েছে যাতে মামলা করার সময় তার যারা মামলা করবেন বাদী তার জাতীয় পরিচয়পত্র নেওয়া হবে তবে এই হাইকোর্টের আদেশের সাথে আমাদেরকে আরও অনেক কিছু জিনিস জেনে বুঝে তারপরেই নিউজটিকে আমাদেরকে বুঝতে হবে শুধু জাতীয় পরিচয়পত্র না হলে যে আপনি মামলাটা দাখিল করতে পারবেন না আসলে টোটাল বিষয়টা এমন না আপনার যদি পাসপোর্ট থাকে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে যেটা দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা যায় রকম যে কোনো ডকুমেন্ট দিয়ে আপনি মামলা দাখিল করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো আদালতের নির্দেশ আমাদেরকে বুঝতে হলে আদালতের নির্দেশের পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থাগুলো বিবেচনা করে তারপরে আমাদেরকে কিন্তু বুঝতে হবে তো আসলে আমরা প্রথমেই এই ব্যক্তিদের একটা কথাগুলো শুনে আসি যে আসলে ওনার অবস্থাটা কি জাপান থেকে আমি আমরা জয়রুজি করেছি সেই টাকা দিয়ে ওই ফ্যাক্টরিটা করেছি ওই ফ্যাক্টরির হাতি নাওতে একটা চক্র অনেক দিন ধরে বিভিন্নভাবে হলনি করার চেষ্টা করছে একরামুল আহসান কাঞ্চন জাপানে 8 বছর চাকরি শেষে দেশে এসে নারায়ণগঞ্জে ফতুল্লা একটি কারখানা করেন বিভিন্নভাবে মামলাগুলো হাতিানোর চেষ্টা ভালোই যাচ্ছিল তার ব্যবসা হঠাৎ করে দুই হাজার তেরো সাল থেকে শুরু হয় তার বিরুদ্ধে একের পর এক গায়েবী মামলা গ্রেফতার হয়ে কিছুদিন পর জামিন পেলেও অন্য আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয় তবে কোনো মামলার বাদীকে চিনেন না স্বামী কাঞ্চন ওই মামলা পাঁচ দিন পরে যদি জামিন হয় তখন দেখা যায় সাতক্ষীরা থেকে একটা মামলা পাঠিয়েছে মামলা গেল ফেব্রুয়ারিতে জেল থেকে বের হন কাঞ্চন তার বিরুদ্ধে থাকা অর্ধশত মামলার বাদীকে খুঁজতে দ্বারস্থ হন হাইকোর্টের এরই মধ্যে ধর্ষণ হত্যা ডাকাতি ছিনতাই চাঁদাবাজি সহ পঁয়ত্রিশটি মামলা থেকে অব্যাহতি ও খালাস পেয়েছেন তিনি বিচারাধীন আছে চোদ্দটি মামলা এসব মামলায় আট বছর জেল খেটেছেন ভুক্তভোগী কাঞ্চন একটা কথা চিন্তা করেন ভুয়া এই উনপঞ্চাশটা মামলা উনি আট বছর কিন্তু জেল খেটেছেন তার মানে যারা তদন্তগুলো করেন মামলা তো যে কেউ করতে পারে কারো মন চাইলে কারোর বিরুদ্ধে সত্য হোক মিথ্যা হোক মামলা দাখিল করতে করতে পারে কিন্তু তদন্ত কর্মকর্তার কিন্তু এখানে গাফিলতি আছে যদিও হাইকোর্ট হয়তো চূড়ান্ত যার শুনানি করবেন তখন অবশ্যই এই সমস্ত মামলার প্রাথমিক যে তদন্ত রিপোর্ট যেই বিচারিক আদালতে যদি করা হয় শেয়ার মামলা হিসেবে তো সেক্ষেত্রেও যে তদন্ত কর্মকর্তা তদন্ত করেছেন তাকেও কিন্তু বিচারে কাঠ নিয়ে আসা দরকার। না হলে শুধুমাত্র এই যে জাতীয় পরিচয় পত্রটা বাধ্যতামূলক করে কিন্তু কোনো কাজ হবে না অবশ্যই এই সমস্ত তদন্ত পুলিশ অফিসার যারা এগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছেন তাদেরও কিন্তু শাস্তির আওতায় আনা উচিত আর শুনি আমরা কি বললো মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ওই রিটের ওপর প্রাথমিক শুনানি করে ভুয়া মামলার কারণ উদ্ঘাটনে সিআইডি নির্দেশ দেন একই সাথে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া ছাড়া মামলা না নেয়ার আদেশ দেওয়া হয়েছে যাই হোক যতটুকু আমরা বুঝলাম যে এটার মধ্যে যেহেতু ভুয়া মামলাগুলো হচ্ছে বাদীর পরিচয় পাওয়া যায় না তো এই জন্যই হাইকোর্ট তাদের একটা নির্দেশনা দিয়েছে তবে এই নির্দেশনা শুধু যে আপনার জাতীয় পরিচয়পত্র না হলে মামলাটা দাখিল করা যাবে না বিষয়টা এমন না ওভারঅল হচ্ছে আপনি যদি আপনার যদি যে কোনো আইডেন্টিটি দেখাতে পারেন সেটা আপনার পাসপোর্ট হতে পারে সেটা আপনার জন্ম নিবন্ধন হতে পারে যেটাকে আপনাকে আইডেন্টিফাই করা যায় আপনাকে খুঁজে পাওয়া যায় এরকম হলে আপনি মামলা দাখিল করতে হবেন তো আসলে এগুলোকে বলা হয় এই যে নির্দেশটা দিল এগুলোকে বলা হয় যে আদালতের প্রেসিডেন্ট বা আদালতের প্রনাউন্সমেন্ট আমরা বলতে পারি তো এগুলো যেহেতু এটা যেহেতু হাইকোর্ট বলেছে তো এগুলো সাবঅর্ডিনেট কোর্টগুলো মানতে বাধ্য তো হয়তো বা সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন এই যে আদেশটা এটাকে রহিতও করতে পারে তো যেটা আমরা বললাম যে শুধু স্পেসিফিক তারা যে জাতীয় পরিচয়পত্র কথা বলেছে এখানে পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের কথাটা বলেনি তো এটা না বলা আশা করি হয়তো ভবিষ্যতে যখন আসবে তখন তারা অবশ্যই যে কোনো আইডেন্টি ডকুমেন্ট যেটাকে সরকার রেকগনাইজড করে সেটাকে দিয়ে মামলা করা যাবে তো এখন আপনারা বাস্তবে মামলা করতে পারবেন শুধু যে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে বিষয়টি এমন না তবে এটি খুবই দুঃখজনক যে তারই অবশ্যই খারাপ লাগবে যে 49 টা মামলা ভুয়া মামলা মানে 8 বছর জেল খেটেছেন একটার পর একটা মামলা হয় তো যে মামলাগুলো করা হয় এগুলো সমস্যা হচ্ছে একই ব্যক্তি আমরা যতটুকু আরো বিস্তারিত নিউজ থেকে জানা যায় যে একই ব্যক্তি বিভিন্ন জেলায় গিয়ে বিশেষত মহিলা বিভিন্ন রকম ভাবে মামলাগুলো করেন তো দেখা যাক আসলে এই মামলার এই রিট মামলা Judaanto Sonani শেষে কী আছে আদালতের আরও বিস্তারিত নির্দেশনা তো এখন পর্যন্ত আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা পাসপোর্ট জন্ম নিবন্ধন যে বাদী আসবে তার থেকে তার জন্ম নিবন্ধনটা নিয়ে দেবেন সেটা যদি না থাকে পাসপোর্ট নিবেন সেটা যদি না থাকে তার যেটা করবেন তার জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা দিয়ে আপনারা মামলা দাখিল করতে পারবেন হতাশ হওয়ার কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম